সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সন্দেশখালী থানার খুলনা গ্রামে শুক্রবার রাত 10:30 নাগাদ এসআই অরিন্দম হালদারের নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশ কর্মীকে নিয়ে দুষ্কৃতী ধরতে গেলে হঠাৎ বেশ কয়েক রাউন্ড গুলি চলে দূর থেকে। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হন মোট 4 জন। সাব ইন্সপেক্টর, ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার আহত হন। বাকি এক গ্রামবাসী আহত হলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ 2 কুখ্যাত দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে। কেদার সর্দার ও বিধান সর্দার এই 2 দুষ্কৃতী পুলিশের উপরই আচমকায় বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়। ঘটনাস্থলে বসিরহাট পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। কী কারণে আচমকা হামলা নাকি পরিকল্পিত হামলা সেটা পুলিশ খতিয়ে দেখছে। এদিকে এই ঘটনায় বাম নেতা সুজন চক্রবর্তী ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। তৃণমূলের তোলাবাজি ও গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আজ এই অবস্থা। দেখুন আর কি বললেন সুজন চক্রবর্তী। সন্দেশখালীতে ফেরি এলাকায় গিয়ে 3 জন পুলিশ কর্মী আহত হয়েছে, এটা খুবই উদ্বেগের, কোনো সন্দেহ নেই। হেরিতে তোলাবাজির জন্য যাতায়াতের দরকার থাকে এবং যারা ওখানে আছেন বদমান দুটো গোষ্ঠী, দুটোই তৃণমূল, তার মধ্যে তোলাবাজির অংশীদার কেন প্রশাসন হবে, কেন পুলিশ হবে এবং তারপর কেনই মতন আক্রান্ত হবে? এটা কি হচ্ছে পশ্চিমবাংলায়? আজকে সংবাদ মাধ্যমে আছে তৃণমূলের নেত্রী পুলিশকে, কাউন্সিলর খুন করে দেওয়ার হুমকি দিচ্ছেন, সেইটাতে যে আপত্তি করছেন তিনি আবার পুলিশকে বোম মারার হুমকি দিচ্ছেন। কেউ পুলিশকে বোম মারবে তৃণমূলের নেতা, কেউ পুলিশকে হুমকি দেবে খুন করার তৃণমূলের নেতা, কেউ তোলাবাজির জন্য যাওয়ার পর সেখানে আক্রমণ করবে, 3 জনকে হাসপাতালে যেতে হবে। রাজ্যের আইন শৃঙ্খলা কোনো বস্তু নেই, প্রশাসন ভেঙে গেছে। মুখ্যমন্ত্রী পারলে সেটা স্বীকার করবে।